আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে যেভাবে আমাকে নীরবে সাপোর্ট দিয়ে এগিয়ে যাচ্ছেন। সত্যি আপনারা আমার জন্য অক্সিজেনের মতো। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, সুতরাং আপনাদের জন্য যাতে ভালো ভালো ভিডিও গুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি, আজকে আমি সেটি দেখাচ্ছি। সো ফ্রি কিছু টুলস বা টিপস আজকে শেয়ার করতে যাচ্ছি তাদের জন্য যারা কোন রকম অনলাইনে কাজ করতে পারেন না অভিজ্ঞতার অভাবে, অথবা কোন রকম টাকা ইনভেস্টের কারণে বা টাকা ইনভেস্ট করতে না পারার কারণে আর্নিং করতে পারছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক বা হেল্পফুল ভিডিও হবে, যেটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকলে আপনি হয়তো এখান থেকে কিছু ফ্রি টিপস এবং ট্রিক্স পেয়ে যাবেন, যেটি আপনাকে নতুন আর্নিং এর জগতে হয়তো নিয়ে যেতে পারে, অথবা আপনি মাস শেষে মিনিমাম যে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি এখন ফাইবারে আছি, ফাইবারের মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা আসলে ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাহায্য আপনার প্রয়োজন হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ফটোশপের অভিজ্ঞতা তো আপনার নেই, কিন্তু আপনার যদি ফটোশপের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কেননা কোন রকম ফটোশপের বা গ্রাফিক ডিজাইনের উপর কোনো অভিজ্ঞতা না থাকলে আপনি এই এখানে একটি গিগ দেখা যাচ্ছে, এটি প্রায় 169 বার সেল হয়েছে শুধুমাত্র সিম্পল ফটো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এরপর দেখতে পাচ্ছেন এই গিগটি 440 বার সেল হয়েছে এবং এটি 626 বার সেল হয়েছে। এভাবে অনেক বা অসংখ্য গিগ রয়েছে যেগুলো আপনি তৈরি করতে পারবেন আমার চ্যানেলের মধ্যে, যে ফাইবারের উপরে আর্নিং টিউটোরিয়ালস দেওয়া রয়েছে, প্রায় 60টির মতো টিউটোরিয়ালস দিয়েছি, সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে এবং আজকের ভিডিওটি ফলো করলে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো আপনি অবশ্যই কোন রকম স্কিপ না করে বা খেটে খেটে না দেখে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবর মতো অনুরোধ জানাবো, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার তো মাস, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দা কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্টেড। আবার চলে আসলাম ফাইবার ডট কম এর মধ্যে। ফাইবার ডট কম এ দেখতে পাচ্ছেন যে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপর গিগ দিয়ে প্রায় 169 বার সেল নিয়ে এসে প্রায় 5 স্টার রেটিংস পেয়েছে এই লোকটি। তো আপনি কিভাবে প্রফেশনালদের চেয়ে এগিয়ে যাবেন আমি সেই বিষয়টি আজকে শেয়ার করতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অত্যন্ত সহজ, এটি ফটোশপের মাধ্যমে করা যায়, তবে আপনি ফটোশপ এর অভিজ্ঞতা ছাড়াই জাস্ট একটি সফটওয়্যার ইউজ করে, তার মানে রিমুভ ডট ইজি আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে অবশ্যই এই ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনার কম্পিউটারের মধ্যে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটি আপনি এখানে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ফটোশপ এর ফলকেই এবং নিমেষে। তো কিভাবে করবেন সেটি আমি দুটো অপশনে দেখাচ্ছি। আমি সরাসরি এটিতে ক্লিক করার পরে আমাকে এখন নিয়ে যাবে আমার কম্পিউটারের মধ্যে। তো কম্পিউটারে যাওয়ার পরে ধরুন আমি এই ইমেজটি নিচ্ছি, এই ইমেজটি নেওয়ার পরে এটি আসার পরে এখানে আপলোড করতে একটু সময় লাগবে, সময় হতে হতে দেখতে না দেখতে চোখের ফলক ফেলতে না বলতে খুব সহজে রিমুভ হয়ে গেল। অর্থাৎ বুঝতে পেরেছেন কিভাবে চোখের ফলকেই এক ক্লিকেই রিমুভ করতে হয় এই টিপসটি ইউজ করে। আরেকটি অপশন আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার যদি কোনো পিক বা ইমেজ না থাকে তাহলে অবশ্যই এখান থেকে একটি দেখিয়ে দিচ্ছি, এটিতে ক্লিক করার পরে এটিও একইভাবে রিমুভ হয়ে যাবে খুব সহজেই, দেখতে পেলে এটি রিমুভ হয়ে গেল। সো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব, আপনার ফটোশপ এর উপরে দক্ষ হওয়া লাগবে না বা স্পেশালিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই বা ফটোশপ আপনার ওপেন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই সফটওয়্যারটি ইউজ করে বা এই ফ্রি টুলটি ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ অসংখ্য নিতে পারেন fiverr.com থেকে। অর্থাৎ এই ব্যক্তি যেভাবে সেল করেছে সেভাবে আপনি এই ট্রিক্সটি ফলো করে অবশ্যই আপনি এই কাজের অর্ডারটি নিতে পারেন। সো এই কাজের অর্ডারটি নিতে হলে প্রথমে আপনাকে fiverr.com এর মধ্যে একটি
অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ফ্রিলি, এরপরে অ্যাকাউন্টটি সাজাতে হবে, এরপরে গিগ তৈরি করতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রোফাইল সেট আপ করবেন, কিভাবে আপনি গিগ তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ আমি আবারও বলছি আমার চ্যানেলের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন ফাইবার আর্নিং টিউটোরিয়াল সবগুলো দেওয়া রয়েছে, আশা করি সেটি ফলো করলে আপনি এগিয়ে যেতে পারবেন। সো এবার আমি দেখাচ্ছি কিভাবে ফটো রিটাচিং করবেন। একটি ফটোকে গ্লোরিয়াস বা বিউটিফাই করার জন্য আমাদের অবশ্যই ফটোশপের সাহায্য নিতে হয়, কিন্তু আপনি যদি makeup.photo.com.to অর্থাৎ makeup.photo.to এই প্ল্যাটফর্মটি ইউজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফটো রিটাচিং এর কাজ হিউজ পরিমাণ করতে পারবেন ফাইবার ডট কম এর মধ্যে। আমি যদি সার্চ দেই ফাইবার ডট কম এর মধ্যে ফটো রিটাচিং এর অনেক পিকচার পাবো, যেখানে গিফট তৈরি হলো আর্নিং জেনারেট করছে। তো এখানে ক্লিক করার পরে আমি যদি এই পিকচারটি নেই, এই পিকচারটি নেওয়ার জন্য আপনাকে এনহ্যান্সে ক্লিক করতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি প্রসেসিং হচ্ছে, প্রসেসিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস, এখানে টুলস গুলো ইউজ করে আপনি এটি অবশ্যই সেভ করার পরে পুনরায় আরেকটি সফটওয়্যারের মাধ্যমে এখানে যে স্পট রয়েছে সেই স্পটটি দূর করতে পারবেন। সো আমি এতটুকু করার পরে সেভ এন্ড শেয়ারে ক্লিক করছি, সেভ এন্ড শেয়ারে ক্লিক করার পরে এটি অবশ্যই সেভ হবে। সেভ হওয়ার পরে, এটি সেভ করার পরে আপনার যে করণীয় সেটি হচ্ছে অবশ্যই আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলেও অবশ্যই এটি সেভ হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে সেভ এজ এ ক্লিক করলে আপনার এটি এই পিকচারটি বা ইমেজটি অবশ্যই সেভ হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করলে আপনি এই পিকচারটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। এবার যে এখানে স্পটটি দেখতে পাচ্ছেন, আমি এই স্পটটি দূর করার জন্য আরো একটি ফ্রি টুল ইউজ করছি, সেটির নাম হচ্ছে photopia.com। এটি অনেকটা অ্যাডভান্স লেভেলের ফটোশপের মতো, অর্থাৎ ফ্রি যে আপনি টুলগুলো ইউজ করতে পারছেন এটি সুক্রিয়া বলা যায়। সো আমি আমার ফটোটি নিচ্ছি, কোথা থেকে নিব, যেটি ফটো আমি নিয়েছি কিছুক্ষণ আগে, সেই ফটোটির ইমেজ যে স্পটটি রয়েছে সেই স্পটটি দূর করার জন্য আমি এটি ওপেন করছি। এটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনার যে করণীয় সেই করণীয় হচ্ছে এখানে যে স্পটটি দেখতে পাচ্ছেন, স্পটটি আমি রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আপনাকে এটি একটু জুম করতে হবে, মাউসের লেফট বাটন প্রেস করে। তো এখানে যে স্পট দেখতে পাচ্ছেন স্পটটি আমি দূর করতে চাই, তার আগে আপনাকে এখানে কালারটা ঠিক করে নিতে হবে। কালারটা এই জন্য ঠিক করে নিতে হবে যে এটার সাথে যাতে ম্যাচিং হয়। সো আমি একটু কালারটা ঠিক করে নিচ্ছি, জাস্ট এটার আশেপাশে সিলেক্ট করে এরপরে ওকে বাটনে ক্লিক করলে এটির আশেপাশের কালারটা কিন্তু সেট হয়ে গেল। সো এবার যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এখানে যে ব্রাশ টুলটি দেখতে পাচ্ছেন, ব্রাশ টুলটি জাস্ট আপনি এখানে যদি স্পটে ক্লিক করেন তাহলে অবশ্যই এটি হালকা করে যদি একটু 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 মাউসের লেফট বাটন প্রেস করে দেন তাহলে অবশ্যই স্পটটি দূর হয়ে যাবে। দেখ খুব সুন্দর করে এই স্পটটি দূর হয়ে যাচ্ছে। তাহলে এটি এরপরে আপনার যে স্পটটি দূর করা লাগবে সেই স্পটটি দূর করার জন্য আপনি এটি খুব সহজেই ইউজ করতে পারেন। সো এটি আমি একটু জুম আউট করছি, জুম আউট করার পরে এটি ফটো রিটাচিং হয়ে গেল। ফটো রিটাচিং হওয়ার পরে আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে সেভ এজ এ পিএসজি, পিএসজি তে আপনি সেভ করতে পারেন। সো আপনি এক্সপোর্ট এজ এ ক্লিক করলে জেপিজি তেও সেভ করতে পারেন, অথবা এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ, অর্থাৎ যে কোনো একটি অপশনে আপনি এখানে ক্লিক করে অবশ্যই আপনি ফাইবারের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন ফটো রিটাচিং করে কিভাবে আর্নিং জেনারেট করতে পারবেন। সো প্রথমে আমি দেখালাম যে ফটো রিমুভ করে, সরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর্নিং করা। এরপরে দ্বিতীয়ত যেটি দেখালাম সেটি হচ্ছে কিভাবে আপনি ফটো থেকে স্পট দূর করে বা ফটো রিটাচিং করে আর্নিং জেনারেট করবেন। তো এবার আমি তার অপশন শেয়ার করছি, সেটি হচ্ছে ফাইবারের মধ্যে যদি আমি ক্লিক করি পুনরায় শর্ট ভিডিও তৈরি করার অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলো মধ্যে আমি প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই গিগটি 20 বার সেল হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন যে কিভাবে শর্ট ভিডিও অ্যাডস, ভিডিও তৈরি করার জন্য আমাদের অবশ্যই ভিডিও ভিডিও এডিটিং সফটওয়্যার লাগে, পাশাপাশি ভিডিও এডিটিং সফটওয়্যার থাকলে যথেষ্ট হয়। আপনাকে অবশ্যই সেই সফটওয়্যারটি ইউজ করার মতো স্পেশাল আইডিয়া বা ভালো একটি ধারণা থাকতে হবে, নতুবা আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন না। সো আজকে আমি শেয়ার করব কিছু টুলস, যে টুলসগুলো থেকে আপনি একটি প্রিটি কুল আইডিয়া নিয়ে অবশ্যই শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এটি হচ্ছে ভিমো। এটি অবশ্যই এখান থেকে আপনি হিউজ পরিমাণ আইডিয়া জেনারেট করে নিতে পারেন কিভাবে আপনি শর্ট ভিডিও অ্যাডস তৈরি করবেন। সো
এখানে আসার পরে প্রথমত আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ফ্রিলি, খুব সহজে অ্যাকাউন্ট করা যায়। এখান থেকে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, এগুলো আপনি জাস্ট একটু দেখার পরে আইডিয়া নেবেন। এরপরে যেটি সেটি হচ্ছে bg.co, এখানে যে ফুটেজ গুলো রয়েছে সেই ফুটেজ গুলো ফ্রি ফুটেজ রয়েছে, প্রো রয়েছে, প্রো যেগুলো সেগুলো আপনাকে টাকা দিয়ে ক্রয় করতে হবে। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব যে নতুন নতুন যে ফ্রিলি ফুটেজ গুলো রয়েছে সেই ফুটেজ গুলো চুজ করে অবশ্যই এখান থেকে আপনি ভিডিও এর জন্য আইডিয়া নিয়ে তৈরি করতে পারবেন শর্ট ভিডিও। সো এটি ফ্রি ডাউনলোড করার পরে আপনি এখান থেকে খুব সহজেই আইডিয়া জেনারেট করতে পারবেন, এবং আইডিয়া জেনারেট করার পরে নতুন একটি ফ্রি ভিডিও তৈরি করে সেটি অবশ্যই শর্ট ভিডিও অ্যাডস হিসেবে সেল দিতে পারেন ফাইবারের মধ্যে। এরপরে যেটি যারা প্রফেশনাল মানের ভিডিও এডিটর বা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, তারা যারা গেম তৈরি করেন তাদের জন্য এটি অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেটিকে বলা হয় fx.com। হিটফিল্ম এক্সপ্রেস এর নাম শুনেনি, এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা এডিটিং করেন। হিটফিল্ম এক্সপ্রেস ইজ আ ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার উইথ প্রফেশনাল গ্রেড VFX টুলস অ্যান্ড এভরিথিং ইউ নিড টু মেক অসাম কন্টেন্ট ফিল্মস অর গেমিং ভিডিওস পারফেক্ট ফর বিগিনার্স, ফিল্ম স্টুডেন্টস, গেমার্স, ইউটিউবার্স অর এনি ক্রিয়েটিভ উইদাউট আ বাজেট। ফ্রিলি আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তাহলে আপনি এতদূর আসার পরে কি বলবেন যে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে? নিশ্চয় নয়। সো আশা করি এই টুলসগুলো আপনি ইউজ করবেন। এরপরে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে লোগো তৈরি করবেন। লোগো তৈরি করার যে সফটওয়্যার রয়েছে সেটি হচ্ছে সাধারণত আমরা ইলাস্ট্রেটর ইউজ করি, ইলাস্ট্রেটর বিভিন্ন ভার্সন রয়েছে। কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটরের কোনো কাজ না জানেন তাহলে এই প্ল্যাটফর্মটি অর্থাৎ freelogodesign.org এটি ইউজ করে হিউজ পরিমাণ লোগো তৈরি করে নিতে পারেন নিজের পছন্দ মতো। সো এখান থেকে লোগো তৈরি করার পরে সেটি অবশ্যই ডাউনলোড করে গিগ তৈরি করে ফাইবার থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে আসার পরে ধরুন আমি আমার চ্যানেলের নামটি লিখেছি এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি এডুকেশন। সো এখানে আমি লাভ দেই, ইয়ার স্টার্টেড এ ক্লিক করছি, লাভের যে লোগো সেগুলো কিন্তু এখন হাজির হবে। জাস্ট আপনাকে টেক্সটটা লিখে দিলেই হবে। এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে সরাসরি আপনি চুজ করার পরে এডিটিং করতে পারবেন। সো আমি একটি দেখাচ্ছি, জাস্ট এখান থেকে যে লোগোগুলো শো করছে সেই লোগোগুলো আমি এখান থেকে এটি নিচ্ছি। এটি নেওয়ার পরে অ্যাড করব, অ্যাড এ ক্লিক করার পরে যে এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটটি চাইলে আপনি এডিট করে নিতে পারেন, অথবা এখানে কালারের যদি আপনি ক্লিক করেন অবশ্যই এখান থেকে কালার চুজ করে নিতে পারেন। এরপর যে এখানে লোগোটি দেখতে পাচ্ছেন এই যে ইচ্ছা মতো এই লোগোটি আপনি এখানে এনে বসিয়ে দিতে পারেন, অথবা এটি এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এটি এখানে বসিয়ে দিতে পারেন। অর্থাৎ বলা যায় যে আপনি কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই জাস্ট আমার এই দেখা পদ্ধতিগুলো অনুসরণ করে খুব সহজেই এখান থেকে লোগো তৈরি করে নিতে পারবেন। এখানে শেপ চাইলে আপনি এখান থেকে অনেক রকম শেপ নিতে পারেন। সো এটি আমি অ্যাড করছি, এটি অ্যাড হয়ে গেল। আমি এটি কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি, কালার চেঞ্জ করে দিতে চাইলে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ ফটোশপের বিকল্প এটি বলা যায়, যারা ফটোশপের কাজ জানেন না তাদের জন্য অসাধারণ একটি ইন্টারফেস বা টুল, যেগুলোকে ইউজ করে আপনি হিউজ পরিমাণ গিগ তৈরি করে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন fiverr.com থেকে। এরপরে আপনি চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো সার্চ দিয়ে আইকন তৈরি করতে পারেন, এরপরে লোগো তৈরি করতে পারেন। আপনার যদি স্পেশাল তৈরি করা কোনো লোগো থাকে সেটি এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, আপনার পছন্দ মতো এখানে ক্যাটাগরি ওয়াইজ লোগো তৈরি করে ফেলতে পারেন। তো এরপরে যদি আমি এটি ধরুন আমি এটি দেখালাম মোটামুটি, এরপরে ব্যাকগ্রাউন্ড যদি কালার আপনি দিতে চান তাহলে অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, অথবা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে আপনার খুশি মতো হোয়াটএভার ইউ লাইক। সো এখানে আমি এটি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আপনি এডিট করতে পারেন। সো আমি এটি প্রিভিউ দেখাচ্ছি, প্রিভিউ একটু দেখছি, অর্থাৎ এটি কী ধরনের হতে পারে। স্যাম্পলটি আমি দেখছি, স্যাম্পলটি দেখার পরে জাস্ট আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি আপনি দ্রুত সার্ভিস চান তাহলে অবশ্যই তাদের যে প্রো অপশনগুলো রয়েছে সেই প্রো অপশনগুলো আপনি কিনে নিতে পারেন। সো এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম যারা লোগো মেকিং করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন। এরপরে তার যে অপশনটি সেই অপশনগুলো হচ্ছে, আমি ফাইবারে আবার চলে যাচ্ছি, ইনস্টাগ্রাম এবং
ফেসবুকের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে স্ট্যাটাস অ্যাডস দেওয়ার জন্য স্ট্যাটাস অ্যাডস এর উপর অনেকগুলো গিক এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই গিকগুলো ফলো করে করে আপনি নতুনভাবে তৈরি করতে পারেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্ট এর মতো অসাধারণ স্ট্যাটাস অ্যাডস গুলো। সো সেটি করার জন্য আপনার যে টুলসটি ইউজ করতে হবে সেটি হচ্ছে canva.com। canva.com অনেক প্রফেশনালরা ইউজ করে সময় সেভ করার জন্য, কেননা দ্রুত সময় সেভ করে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করার জন্য এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম বলা যায়। সো আপনি আপনার পছন্দ মতো ফ্রিলি যে কোনো ফুটেজ এখান থেকে ইউজ করে হিউজ পরিমাণ গিগ তৈরি করে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে। সো আমি যদি এখান থেকে একটি ফটো ক্লিক করি, এই ফটোতে ক্লিক করার পরে এটি অবশ্যই ওপেন হবে। ওপেন হওয়ার পরে চাইলে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে এডিট করে নিতে পারেন। এডিট করে নেওয়ার পরে ফ্রিলি ডাউনলোড করে নেবেন, তারপর সেটির উপর গিগ তৈরি করে অবশ্যই সেটি fiverr.com এর মধ্যে আপলোড দিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন অনেক বেশি। এক কথায় বলা যায় আপনার সিম্পল কিছু টিপস বা ট্রিক্সই যথেষ্ট আপনাকে আর্নিং এর জগতে নিয়ে যাওয়ার জন্য। সো এটি এতটুকু আসার পরে আপনি চাইলে এই পিকচারটা এদিকে নিয়ে আসতে পারেন, অথবা এটিকে ড্রাগ এন্ড ড্রপ করে ছোট করে নিতে পারেন মাউসের লেফট বাটন প্রেস করে। এখানে যে একটি টেক্সট দেখতে পাচ্ছেন টেক্সটটি আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন। চ্যানেলের নামটি লিখেছি, এটি চাইলে আপনি খুব সহজেই ছোট বড় করতে পারেন, এবং এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালারে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে এখানে কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ অসাধারণ এডিটিং একটি প্রফেশনাল মানের সফটওয়্যার, যে প্রফেশনাল মানের সফটওয়্যারটি ইউজ করে আপনি প্রফিশিয়েন্ট বা এফিশিয়েন্ট করতে পারবেন একদিকে, অপরদিকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। এটি চাইলে আপনি বোল্ড করতে পারবেন, সিলেক্ট করার পরে সিলেক্ট করবেন, এখান থেকে চাইলে ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। আমি ফন্ট চেঞ্জ করে নিয়েছি, জাস্ট একটি বড় করা যাবে, ছোট করা যাবে। অর্থাৎ বলা যায় এডিটিং এর জন্য এটি একটি অসাধারণ ইন্টারফেস বা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে ইউজ করে করার মাধ্যমে আপনি অনেক বেশি তৈরি করতে পারবেন। তো এখানে ট্যাম্পলেট রয়েছে, আপনি ট্যাম্পলেটে ক্লিক করলে এখানে ট্যাম্পলেট অনেকগুলো ট্যাম্পলেট পাবেন। তো এখানে ট্যাম্পলেট রয়েছে, ফটোস রয়েছে, আপনি এখান থেকে চাইলে ফটোগুলো ডাবল ক্লিক করলে কিন্তু এই ফটোটি চলে আসছে, এরপর এটি চাইলে এটি চলে আসবে। আশা করি অনেকগুলো এখানে ফটো রয়েছে। তো এক কথায় বলা যায় অসাধারণ একটি প্ল্যাটফর্ম বা ইন্টারফেস। এরপর টেক্সট লিখতে চাইলে আপনি টেক্সট এখান থেকে লিখতে পারেন এর হেডলাইন দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে মিউজিক অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে অনেকগুলো মিউজিক, ফ্রি মিউজিক যেগুলো অবশ্যই ফ্রিলে এখান থেকে নিতে পারবেন। এরপরে ভিডিও চাইলে অবশ্যই ভিডিও নিতে পারেন। এরপর চাইলে আপনার কাঙ্ক্ষিত মনের ব্যাকগ্রাউন্ড যদি চান তাহলে ডাবল ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। তো এক কথায় বলা যায় যে এটি যারা একেবারেই কোনো কাজ জানেন না তাদের জন্য এটি নতুন একটি প্ল্যাটফর্ম, যেটি কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেক বেশি হেল্প করবে। সো আমি আশা করি আজকে যে টিপসগুলো শেয়ার করলাম এই টিপসগুলো তাদের জন্য যারা কোনো রকম সফটওয়্যারের কাজ জানেন না বা ভয় পাচ্ছেন কিন্তু আর্নিং জগতে প্রবেশ করার জন্য সাহস পাচ্ছেন না বা করার জন্য চিন্তা ভাবনা করছেন। এক কথায় বলা যায় এই প্ল্যাটফর্মগুলো বাইরে কিছু নেই, জাস্ট আপনাকে সিম্পল টিপস এবং ট্রিক্স ক্রিয়েট করতে হবে এবং আইডিয়া জেনারেট করে আপনি এগিয়ে যেতে পারবেন। এটি এতটুকু করার পর আপনি ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে ফ্রিলে। তো আমি আশা করি প্রথমে যে বিষয়গুলো আজকে শেয়ার করলাম সেগুলো স্টেপ বাই স্টেপ আর একটু রিভিউ দিচ্ছি। প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি remove.bg, এরপরে যদি আপনি এডিটিং এর কাজ করতে চান অর্থাৎ আপনি যে কোনো ধরনের ফটো রিটাচিং এর কাজ করতে চান তাহলে makeup.fo.to এই দুটো সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে করতে পারবেন, photopia.com। এরপরে আপনি যদি ভিডিও ক্লিপ তৈরি করতে চান অথবা শর্ট ভিডিও ফিল্ম অ্যাডস তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই তিনটির সহযোগিতায় যে কোনো একটি সহযোগিতায় আপনি করতে পারবেন খুব সহজে। এরপরে যেটি শেয়ার করলাম সেটি হচ্ছে কিভাবে আপনি লোগো তৈরি করবেন, সেই লোগোর উপরে যে প্ল্যাটফর্মটি সেটি হচ্ছে freelogodesign.org। এরপর সর্বশেষ যেটি সেটি হচ্ছে canva.com। সো ডিজাইন তৈরি করার জন্য বা এডিটিং এর জন্য এই বিকল্প কোনো অপশন আমার মতো আমার জানা নেই। আশা করি এখান থেকে যে কোনো একটি ফলো করে আপনি এগিয়ে যাবেন
এগিয়ে থাকবেন, সাথে থাকবেন লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে। তো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। পরিশেষে একটি কথা না বললে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।